আমরা ফুরফুরা টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করেছি, যা কিয়াম প্রসঙ্গে কোনো একটা হাদিস গ্রন্থ বা কোনো একটা চটি বই আমাদের সামনে পেশ করা হয়নি, অথচ ফুরফুরা সিলসিলা তারা টেকিয়ে রেখেছে। তাদের একটাই দলিল, সুফি ফতেওয়ালি ওয়াইসি দাদা মুরিদ তিনি করতেন তাই করেন, এটা হলো বুজুর্গানের দিনের একটা ফতোয়া, বুজুর্গানের দিনের একটা অংশ আমল করে থাকে তাই তারা দিনের একটা আমল করে বসে আছে। অথব না, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবা থেকে প্রমাণিত নয়, সেটা হলো নিকৃষ্টতম বেদাত, হুজুর যত ভালো মনে করেই করুক না কেন। আমাদের বড় দুঃখ লাগে যে চারিদিকে হানাফি আর হানাফি, চারিদিকে হানাফি আর হানাফি, লাখ লাখ হানাফি, দেশকে দেশ হানাফি, এলাকাকে এলাকা জুড়ে হানাফি। আমাদের দুঃখ হয়, কষ্ট হয় যে আমরা কতিপয় মানুষ সহি আকিদার, আমরা কতিপয় মানুষ আহল হাদিস, আমরা কি ভুল করলাম নাকি, আমরা কি আমাদের আমল ইমান কি নষ্ট করে ফেললাম নাকি, এই সংকীর্ণতা আমাদের মনে কাজ করে। কাজ করে কি না? কাজ করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্না, আলাইকুম বিসুন্না, তোমরা আমার সুন্নাতকে ধরে থাকো, ওয়া আলাইকুম বিন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আর তোমরা কি করো আমার খুলাফায়ে রাশিদিন যারা তাদের সুন্নাতকে ধরে রাখো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্না, আমার সুন্নাতকে ধরে রাখো। একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হুজরাতের 56 নম্বর আয়াত যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল তখন সাহাবারা আল্লাহ রাসূলের কাছে আসলেন। ওয়ান কাব বিন উযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বালা কুন্না আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কাব বিন উযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, হাজা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কাদ আলিমনা, হে আল্লাহ রাসূল, এটা আপনার উপরে শান্তি বর্ষিত হোক এটা তো আমরা জানি, কাইফা নুসাল্লি আলাইকা, হে আল্লাহ রাসূল, কিন্তু কেমনভাবে আমরা আপনার উপর দরুদ শরীফ পাঠ করব এটা তো আপনি, এটা তো আমরা জানি না। ক্বালু রাসূলুল্লাহি, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইলা আখিরিল আয়া। হে আমার সাথী ভাই, মন খারাপের কিছু নাই, এই হাদিসটা আজও বুখারী মুসলিমের মধ্যে পড়ে আছে, মিসকাতুল মাসাবির মধ্যে পড়ে আছে, তিরমিজির মধ্যে পড়ে আছে। আপনি অধ্যায় খুলে দেখুন, বাবুল ফাদিলাতুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজিতে আপনি খুলে দেখুন, এখানে স্পষ্ট করে কাব বিন উযরা বলছেন। কে বলছেন? কাব বিন উযরা একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় সাহাবা। কাব বিন উযরা তিনি বলছেন, হাজা আসসালামু আলাইকুম কদ আলিমনা, তার মানে কন্যা, এখানে কন্যা শব্দ ব্যবহার করা হয়েছে, কন্যা হল জুমা মুতাকাল্লিম ইস্তিগা, তার মানে কাব বিন উযরা এবং আরও কয়েকজন কতিপয় সাহাবা আল্লাহ রসুলের কাছে গিয়েছে, গিয়ে বলছে, আল্লাহ নবী, এই হাদিসটা এখানে রেখে আর একটা হাদিস আমি বলছি যাতে বোঝার ক্ষেত্রে। ওয়ান আসওয়াদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আমার একজন সাথীকে বললাম, যে আমি আমার একজন সাথীকে বললাম যে হে আমার একজন, আমি আমার সাথীকে বললাম যে আমি কি তোমাকে একটা হাদিয়া করব না, যে একটা হাদিয়া করব না, মা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শুনেছি। তখন সেই সাথী বললেন, হ্যাঁ অবশ্যই আপনি আমাকে হাদিয়া করতে পারেন যা রাসূলের কাছ থেকে আপনি শুনেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা দুইজন রাবি থেকে আমি আপনাকে প্রমাণ করতে চাইছি যে এই হাদিসটা, এই সুন্নাটা, এই দরুদটা আজ থেকে নাই, আমরা তো অল্প বয়সের ছেলে, অল্প বয়সের ছাত্র,
আমাদের থেকেও বড় বড় তাবর তাবর আলেম তারা চলে গিয়েছে, তারা এত বিজ্ঞ, তারা এত অভিজ্ঞত, তারা এত অভিজ্ঞত সম্পন্ন আলেম হওয়ার পরেও তারা বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়ানা মুহাম্মদ। তারা এই কথা বলছে, আপনাকে প্রমাণ দেওয়ার জন্য এতটুকুই বললাম, অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি ফালাহুম আজরু গায়রু মামনুন। সূরা তিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, সৎ আমল করেছে, সৎ আমল, আপনি বলেন সৎ আমল রসুলের মানদণ্ডে নির্বাচিত হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলের স্বীকৃতি প্রদান করেছে সেটাই আপনার সৎ আমল হবে। এইবার আপনি বলেন দরুদ ইব্রাহিম কয়জন হুজুর পড়ছে, কয়জন মুরসুল্লি পড়ছে, কয়জন জনগণ পড়ছে, আর কয়জন দরুদ ইব্রাহিম এই আপনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ছে, এটা দিয়েই আপনি হিসাব করলে বুঝতে পারবেন। যত আপনি দেখছেন এলাকায় এলাকায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, এরা সব নামধারী হানাফি, একটাও আবু হানিফার অনুসারী নয়। হুজ্জাতুল্লাহিল বালিগার প্রথম খণ্ডে স্পষ্ট করে বলে দিয়েছে আবু হানিফার উক্তি দিয়ে, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, অথচ ইতিপূর্বে যে সাহাল ইবনে সাদের হাদিস বর্ণনা করা হয়েছে ওটা স্পষ্ট সহি হাদিস, সেই হয় সহি হাদিস মানুষ গ্রহণ করে না। অতএব আমরা আজকে রফল আদায়ন করার কারণে, জোরে আমিন বলার কারণে, কাঁধে কাঁধ মিল বলার কারণে, এই সঠিক রসুল সাল্লামের শুদ্ধ আমল গ্রহণ করার কারণে তারা আমাদেরকে কী বলছে, বেদাতি, আপনার লামাজহাবি বলে দিচ্ছে। অথচ তারা অহরহ কিয়াম মিলাদ নিয়ে ব্যস্ত, এই কিয়াম মিলাদের কোনো অস্তিত্ব নেই। আমরা ফুরফুরা টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করেছি, যা কিয়াম প্রসঙ্গে কোনো একটা হাদিস গ্রন্থ বা কোনো একটা চটি বই আমাদের সামনে পেশ করা হয়নি, অথচ ফুরফুরা সিলসিলা তাদের তারা টেকিয়ে রেখেছে। তাদের একটাই দলিল সুফি ফতে বলে ওয়াইসি, দাদা হুজুরের মুড়ি তিনি করতেন তাই করেন, এটা হলো বুজুর্গানের দিনের একটা ফতোয়া, বুজুর্গানের দিনের একটা অংশ আমল করে থাকে তাই তারা দিনের একটা আমল করে বসে আছে। অথব না, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবা থেকে প্রমাণিত নয়, সেটা হলো নিকৃষ্টতম বেদাত, হুজুর যত ভালো মনে করেই করুক না কেন। শুধু তাই নয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও স্পষ্ট করে বলেন যে তারাকতুকুম ফি আমরাইন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে দুইটি বস্তু রেখে গেলাম, মা তামাসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুইটি জিনিস ধরে থাকবে, গ্রহণ করে থাকবে, আঁকড়ে থাকবে, মা তামাসাকতুম বিহিমা, যতদিন তোমরা আঁকড়ে থাকবে, ধরে থাকবে, লান্তা দিল্লু বাদি, কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না। এক কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রসুল, এক আল্লাহ তাআলার কিতাব, দুই হলো হাদিস সুন্নাহ। আপনি বলেন কয়জন ধরে আছে? যদি তারা সুন্নাত হাদিসই ধরে থাকবে তাহলে দরুদ ইব্রাহিমের পরিবর্তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কেন বলছে? অতএব প্রিয় উপস্থিতি, এই যে লাখ কলমা করছে, এটা লাখ কলমা কোনো নবী রাসূল থেকে সাহাবা থেকে প্রমাণিত নয়, এটা আপনি বলেন সহি হাদিস থেকে প্রমাণিত করা। অতএব দুঃখর কোনো কারণ নেই, দুঃখর কারণ নেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আমরা এখন বলবো, হে আল্লাহ নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়া, শেষ হাদিস বাপ, ইন্না কুন্না ফি জাহিলিয়া, হে আল্লাহ নবী, আমরা জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিলাম। অতএব আমরা জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিলাম মানে 360টা দেবদেবীকে আমরা উপাসনা করতাম, আরাধনা করতাম, ইলা বলে মানতাম। অতএব ফাআনজালাল্লাহু আলার রাহমা, যখন আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করলেন অর্থাৎ ইসলাম দিলেন, সেই দিন রহমত নাজিল করলেন, ইসলাম দিলেন, সেই দিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গভাবে দিন ইসলাম দিয়ে সহযোগিতা করলেন, এখন আমরা স্বয়ং সম্পূর্ণ। অতএব প্রিয় উপস্থিতি, আমরা এতদিন বেদাতের মধ্যে ছিলাম, শিরকির মধ্যে ছিলাম, আজও আপনি ঘুটিয়ারি চলে যান, আজও আপনি দিল্লি আপনি চলে যান, আপনার যত মাজারগুলো আছে আপনি চলে যান, কলকাতার সৈয়দ সাহেবের মাজার চলে যান, ফুল দিয়ে, মালা দিয়ে, চাদর দিয়ে তাদেরকে সেজদা দিয়ে লুটুপুটি খেয়ে তারাকে দিনের অংশ মনে মনে করছে, এটা কি আল্লাহর কাছে আমাদের বড় চাওয়া নাই, পাওয়া নাই, যে আল্লাহ আমাদেরকে এই শিরিক থেকে, বেদাত থেকে উন্মুক্তভাবে নিরাপত্তা দিয়ে বাছাই করে আমাদেরকে সহি আকিদায় নিয়ে এসে, এটা আল্লাহ তাআলার সবচাইতে বড় রহমত, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি,
अतए मन खराब करार कोनो विषय नाई। आल्लाह आमादेर के सही दिन दिए छे, सही दिन आम्रा जत दिन पार्बो तत दिन এই কোরআন সুন্নার উপরে নিজেদেরকে, নিজে সন্তানদেরকে, পরিবারদেরকে, আত্মীয়-স্বজনদেরকে যথাযথভাবে দাওয়াত দেওয়ার এবং মেনে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন।